বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান উন্নয়ন সংস্থার দপ্তরে উন্নয়ন সংস্থার সভাপতি ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় জানান, নির্বাচনের ফল ঘোষণার পরে যেসব হিংসার ঘটনা ঘটছে সেটা হচ্ছে মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। তিনি আরও জানান, তো যানজট হয়ে অচল হয়ে থাকবে, যাদের আইডিয়া তাদেরকে আমি কী বলতে পারি। স্যার, বর্তমান বিধায়ক ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছেন যে পুরনো বাস স্ট্যান্ড আবার চালু করবে ব্যবসায়ী, এটা তার দায়িত্ব নেই, দায়িত্ব আমার নেই। এটা বেড়ে যাচ্ছে, মানুষ ক্রমশ নিকৃষ্টবাদের হচ্ছে, মানুষের অন্তরাত্মা বলে আর কিছু নেই, আত্মবিশ্বাসও কিছু নেই, দেশপ্রেম তেমন কিছু নেই। এই নিজের নিজের ভাবনা থেকে এগুলো জন্মায়, আমি করে খাবো আর বাকি সব লোক মরবে, এই চিন্তা নিয়ে কোনো জায়গায় কেউ কিছু করতে পারে। সেগুলো মানুষ ভালোবেসেছে, আমার মধ্যে নিশ্চয়ই তার কিছু সদ্গুণ দেখেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, চতুর্দিকে রাজনীতির সর্বস্বতা এটা ঠিক না, আমি শ্মশানেও রাজনীতি করবো আবার বিধানসভাতেও রাজনীতি করব, এটা ঠিক শ্মশান শ্মশানের মতো চলবে, স্কুল কলেজ স্কুল কলেজের মতো চলবে, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চলবে, সব জায়গায় মুড়ি করতে গেলেই এই জিনিসটা এসে যাবে। সেজন্য মানুষকে একটু উদার হতে হবে, সবাইকে একটু ভালোবাসতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।